নারী আপন ভাগ্য জয় করিবার নারী নিজেই করেছে অঙ্গীকার। নারীর অলংকারে নারীর অহংকার। শুভ দিনে সোনার গয়না, আধুনিক এবং রুচিশীল শিবম জুয়েলারি হাউস, রায়গঞ্জ এবং কালিয়াগঞ্জ। শিবম, প্রতি মুহূর্তের উৎসবের গয়না। শিবম জুয়েলারি হাউস, রূপম দেহি। নতুন নয় কিন্তু নতুনের মতো চমক এনে দেয় প্রদীপ সব ফ্যাক্টরি ডিটারজেন্ট পাউডার আর সাবান। প্রদীপ সবুজ টগর সবই জামা কাপড়ের চমক আনে এবং অন্যকে চমকে দেয়। বাংলার ঘরে ঘরে উজ্জ্বলতার চমক এনে দিয়েছে প্রদীপ সব ফ্যাক্টরি ডিটারজেন্ট পাউডার ও সাবান। প্রদীপ সব ফ্যাক্টরি ডিটারজেন্ট পাউডার ও সাবান। প্রদীপ সব ফ্যাক্টরি, হসপিটাল পাড়া, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর। ক্লিক করুন অ্যাপের বেল আইকন এবং সাবস্ক্রাইব করুন বর্তমানের কথা। সব সময় থাকুন বর্তমানের কথার খবরে। নমস্কার, বর্তমানের কথায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি প্রিয়া। দেখে নিব আজকের এই স্পেশাল রিপোর্ট। যে পরিস্থিতি এখন, আর মাত্র 4-5 মাস রয়েছে ইলেকশনের, এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা দেখছি প্রতিনিয়ত এত হিংসা চারিদিকে মানে হচ্ছে, তাতে কি এখন থেকে কি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা উচিত নয়? আপনার মতে কি বলে? দেখুন, কেন্দ্রীয় বাহিনী ডিপ্লয়মেন্ট এটা সিদ্ধান্ত নেবেন নির্বাচন কমিশন। পরিস্থিতি অত্যন্ত ভয়ঙ্কর আছে, বহু মানুষ শঙ্কিত হয়ে আছেন যে পশ্চিমবাংলায় 2021 নির্বাচনে কত রক্ত গঙ্গা বই। প্রতিদিন একজন করে বিজেপির কার্যকর্তাকে হত্যা করা, এটা তৃণমূলের এজেন্ডার মধ্যে নিয়ে নিয়েছে যে বিজেপিকে ভয় দেখাবো, কার্যকর্তাদের ভয় দেখাবো, বিজেপি নেতৃত্বকে ভয় দেখাবো। এই এর ফলে কি হচ্ছে, ভারতীয় জনতা পার্টি তো 1951 সাল থেকে তৈরির পর থেকে, জনসংঘ থেকে, আর 1980-এর পর আমরা লাগাতার সন্ত্রাসের মধ্যেই আছি। প্রথমে কমিউনিস্টদের অত্যাচার সহ্য করেছি, এখন তৃণমূলের অত্যাচার সহ্য করছি, তার আগে জনসংঘের সময় কংগ্রেসের অত্যাচার সহ্য করছি। ভারতীয় জনতা পার্টি যে দর্শনে বিশ্বাস করে, যে আদর্শতে বিশ্বাস করে, আর ভারতীয় জনতা পার্টির যে কার্যকর্তা আজকে তৈরি হয়েছে পশ্চিমবাংলায়, তারা এই আদর্শের জন্য এগিয়ে যাবে, তার জন্য যত রক্ত ঘাম আমাদের ঝরাতে হয় আমরা ঝরাব। আমাদের রাজ্য সভাপতি থেকে শুরু করে কেন্দ্রীয় নেতৃত্ব, যারা পর্যবেক্ষক আছে, এমনকি আমরা যারা মন্ত্রী আছি, জনপ্রতিনিধি, সাংসদ যারা আছেন, সবার উপরে অসংখ্য কেস দেওয়া আছে, সবার উপরে। এই প্রতিহিংসার এবং অগণতান্ত্রিক পরিস্থিতির বিরুদ্ধেই আমাদের লড়াই। আমরা শান্তিপূর্ণভাবে ভারতীয় জনতা পার্টি মানুষের সামনে যাচ্ছে গণতান্ত্রিক ব্যবস্থাকে তুলে ধরার জন্য। গণতান্ত্রিক উপায়ে লড়াই, সংগঠনকে রেডি করা, সংগঠনের ভিত্তিতে মানুষকে সজাগ করা, এবং সজাগ করিয়ে পশ্চিমবঙ্গে যাতে এই দুর্দিন ঘোচে তার জন্য লড়াই। দিদি, বুঝি যে এই যে আরএসএস, আরএসএসের তো নিজস্ব একটা সংগঠন রয়েছে সারা পশ্চিমবঙ্গ, সারা ভারতবর্ষ জুড়ে, এই আরএসএস এই আগামী বিধানসভা নির্বাচনে আপনাদেরকে কতটা সহযোগিতা করবে বলে আপনার মনে হয়? রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের নিজস্ব এজেন্ডা আছে, তারা দেশিতে সামাজিক ক্ষেত্রে কাজ করেন, রাজনৈতিক ক্ষেত্রে নয়। সামাজিক ক্ষেত্রে তাদের যে এজেন্ডা আছে, তাদের যে কর্মপদ্ধতি, দর্শন, আদর্শ আছে, তার সঙ্গে যারা সাজুজ্য রেখে কাজ করেন তাদেরকে তারা সহযোগিতা করেন। সে যে কোনো জায়গায়, যে কোনো দলের ক্ষেত্রেই হতে পারে, যে কোনো রাজনৈতিক দল দেশ হিতে বা তাদের এজেন্ডার সঙ্গে সাজুজ্য রেখে কাজ করছেন তাদেরকে মদত করেন।
যদি আমরা সেই কাজ করি, আরএসএসের যদি মনে হয় যে আমাদেরকে সাহায্য করবেন, সহযোগিতা করবেন, নিশ্চিত করবেন, তারা আমাদেরকে করেন। ভারতীয় জনতা পার্টি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের একটা ভাবাদর্শ পুষ্ট রাজনৈতিক দল, কাজেই আমাদেরকে তারা সর্বক্ষেত্রে সহযোগিতা করেন। নিজে বলছেন, গত পরশু সম্ভবত উনি একটা জায়গায় সভায় বলছেন, বহিরাগত কাউকে দেখলেই মারবেন, পশ্চিমবঙ্গে বহিরাগত কাউকে দেখলেই মারবেন। আর অন্যদিকে তিনি একটা ভাড়া করা সৈনিক এনেছেন, সেই ভাড়া করা সৈনিক প্রত্যেক এলাকায় বহিরাগত লোক তাদের ক্যাম্প অফিস খুলে দিয়ে পশ্চিমবঙ্গ সরকারের মদতে নীলসাদা গাড়ি নিয়ে তারা গ্রামে গ্রামে ঘুরছেন। এই যে পরিস্থিতি তৈরি হয়েছে আপনারা জানেন, দেখেছেন তো, এই যে পরিস্থিতি তৈরি করছেন, এটা সিদ্ধার্থ শঙ্কর রায়ের সময়ে যে পশ্চিমবঙ্গে 72-এর কালো দিন ছিল, যেটাকে কালো দিন বলা হতো, সেই কালো দিনের পরিস্থিতি উনি ফিরিয়ে এনে দিদি। যে এখন তো উত্তরবঙ্গ সফরে রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি এই সময় যখন দক্ষিণবঙ্গে এত মারপিট দাঙ্গা হচ্ছে, তখন তিনি এখন উত্তরবঙ্গ সফরে আসলেন, এই সময়টাকে আপনার ওনার সফরটাকে কীভাবে দেখছেন? দেখুন, উত্তরবঙ্গে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে সম্পূর্ণ রিফিউজ করে দিয়েছে, সম্পূর্ণ রিফিউজ করেছেন। লোকসভার সময় দেখেছেন 8-7 আসন বিজেপিকে পাইয়ে দিয়েছে। অর্থাৎ উত্তরবঙ্গ উন্নয়ন পরিষদ যে নাম দিয়ে যে নেতা টেতাকে সামনে রেখেছিল, তাদের প্রতি সম্পূর্ণ নাকারাত্মক মতামত দিয়েছেন, নেগেটিভ যাকে বলে। এবার মমতা বন্দ্যোপাধ্যায় দক্ষিণবঙ্গে বলে এসেছেন, তোমরা এই দেখো, আমি আমার ব্যবস্থাপনায় জেপি নাড্ডাজিকে মারপিট করালাম, এবার তোমরা করো। হালি শহরে কালকে এক পরশুদিন সৈকত ভাওয়ালকে হত্যা করেছে, কাটোয়াতে গতকাল আমাদের একজন কর্মীকে 2 দিন আগে বাড়ি থেকে তুলে নিয়ে হত্যা করেছেন, ওই জায়গাটা ছেড়ে দিয়ে এসছেন, এবার তুমি করো, আমি দেখি উত্তরবঙ্গে গিয়ে আবার কতটা গরম করতে পারি। তো আমার মনে হয় না যে উত্তরবঙ্গের মানুষ এটা খুব বড় আকারে নেবে, যদি উত্তরবঙ্গেও লাগাতার খুন হত্যা ধর্ষণ এই ঘটনাগুলো চলেই যাচ্ছে। উনি এসছেন, ওনার সাংগঠনিক কাজে যদি রিকভার করা যায় কিছু, কিন্তু সম্ভাবনা খুব ক্ষীণ। উত্তরবঙ্গের বর্তমান যে পরিস্থিতি আছে, প্রত্যেক দিন প্রতিটা জেলায় একটা না একটা অঘটনের ঘটনা ঘটছে। প্রত্যেক দিন আপনার গত 2 দিন আগেও কালিয়াগঞ্জে এখানেই একটি মেয়ের আত্মহত্যা করেছে, এবং সেই কারণ আপনারা জানেন যে একজন তাকে অসম্মান করেছে, পাবলিক তার কাছে মানে জনগণ বা পঞ্চায়েত তার বিচার করবে এরকম অপমান সহ্য না করতে পেরে মারা গেছে। আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছি, আপনি একবার একটু এদিকে এলে ভালো হতো। কালিয়াগঞ্জে পরপর 1 মাসের মধ্যে 2টি ঘটনা, মুন্নি বা জয়ন্তী দাসের ঘটনা, তারপরে এই মেয়েটির ঘটনা। চোপড়ায় যদি একবার একটু ঘুরে যেতেন মাম্পি সিংহর বাড়িতে, তাহলে মেয়েটির একটু সুরাহা হতো। এরকম কাজগুলো মনে হয় যেখানে যেখানে অঘটন ঘটছে উনি গেলে ভালো হয়। গোটা পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতি যা আছেন, আসলে শাসক দল যখন ক্ষমতার দর্পে একদম শেষ জায়গায় পৌঁছে যায় ঔদ্ধত্যের, তখন এই রকম একটা মাৎসন্যায় অবস্থার মধ্যে দাঁড়িয়ে বলতে পারেন যে একদম খুব শান্ত আছে।